ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে সূর্য ওঠার পরের সালাত সম্পর্কে জানতে চেয়েছেন। এই সালাতের বিভিন্ন নাম রয়েছে, আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই সালাতের একটি নাম হচ্ছে চাষ্টের সালাত, দুহার সালাত। আবু কাতাদা রাদিয়াল্লাহ তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, তিনি বলেছেন, মানব দেহে 360টি গ্রন্থি আছে, প্রত্যেক ব্যক্তির উপরে এই প্রত্যেক গ্রন্থির তরফ থেকে সদকা রয়েছে। সাহাবারা বললেন, এত সদকা দিতে কে সক্ষম হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, মসজিদ হতে কফ দূর করা, অর্থাৎ নোংরা অপরিষ্কার দূর করা, পথ হতে কষ্টদায়ক বস্তু দূর করা, এক একটা সদকা। যদি তাতে সক্ষম না হও, তবে দুই রাকাত চাষ্টের সালাত তোমার সে প্রয়োজন পূরণ করবে। হাদিসের মান সহি তরগিব 661 নম হাদিস। চাষ্টের সালাতের সংখ্যা কমপক্ষে দুই রাকাত, উর্দে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত 8 রাকাত পড়তেন বলে প্রমাণিত। সালাফরা 12 রাকাতও পড়তেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে চাষ্টের সময় 8 রাকাত সালাত পড়েছেন। মিশকাত 1309 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি চাষ্টের 4 রাকাত এবং জুহরের পূর্বের 4 রাকাত পড়বে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। চাষ্টের সালাত সালাতুর জুহার সালাতের সময় শুরু হয় সূর্য ওঠার মোটামুটি 15 মিনিট পরে, এবং এই সালাত পড়া যায়। আর যে সূর্য শেষ হয় এই সালাতের সময় সূর্য ডোলার আগে, তবে উত্তম হলো সূর্য পূর্বাকাশে উঁচু হওয়ার পর যখন মাটি গরম হতে শুরু করে তখন এই সালাত পড়া উত্তম। জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীর নিকট এসে দেখলেন তারা চাষ্টের সালাত আদায় করছে। তিনি বললেন, আওয়াবিনের সালাত যখন উঠের বাচ্চার পা বালিতে গরম অনুভব করে তখন আওয়াবিনের সালাত। অর্থাৎ উক্ত হাদিস দ্বারা প্রমাণিত একথা স্পষ্ট হয়ে যায় যে চাষ্টের সালাতকেই আওয়াবিনের সালাত বলে। এই সালাত প্রথম মুক্ত পড়লে ইশরাকের সালাত বলে। তো এই সালাতের নাম ইশরাকের সালাত, এই সালাতের নাম চাষ্টের সালাত, এই সালাতের নাম দুহার সালাত, আর এই সালাতের নামই আওয়াবিনের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর জিকির আজকার করে অতঃপর দুই রাকাত সালাত পড়ে, সেই ব্যক্তির একটি হজ ও উমরার সওয়াব হয়। হাদিসটাও সহিহ।